কি হয়েছে? তুমি একটু থাকো একটুখানি, আমি এক্ষুনি আসছি। শোনো, এই দেখো গোলু, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি এক্ষুনি চলে আসবো। বাবু ওকে একটু দেখ, শুনে 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 দেখো, এদিকে দেখো দেখো দেখো। এই দেখ এই দেখ, এইদিকে তাকা, আমি এক্ষুনি চলে আসবো। এই দেখ, আমি রেশন ধরতে যাচ্ছি, তো এক্ষুনি চলে আসবো, তুমি থাকো, তুমি থাকবে, আমি যখন শোনো শোনো ও বাজা, ঠিক ঠিক আছে, আমি এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। ওই তো বাবু দাদা কলেজ থেকে এসে গেছে, একটু থাক তো ওর সাথে থাকো, আমি আসছি আসছি আসছি, এক্ষুনি আসছি। পনেরো মিনিটে কুড়ি মিনিটের মধ্যে চলে আসবো। বাড়ি থেকে বেরোনোর আগে ও যা করে না, কোথাও যাওয়ার উপায় নেই, কোথাও যাওয়ার উপায় নেই। দেখি আচ্ছা, একটু কোলে নিয়ে নিই, আমি কোলে নিয়ে নিচ্ছি, নিয়ে তুই থাক। আমি এই তোমাকে তো আমি বাইরে বেরিয়ে আনলাম, আনিনি বলো, এবারে আমি যাই, থাকো এটা বলো। এই বাবু নে, বাবু দাদার সাথে থাকো। আসি আসি সেখানে আসি, বাবু ডাক বাবু ডাক। আমি একটু দোকানের দিকে যাচ্ছি, আর এই গরুকে রেখে বাইরে বেরোনো খুব মুশকিল, এত বায়না এমন করবে যে বেরোতে ইচ্ছা করে না। তা ছেলে অপেক্ষা করছিলাম কখন ছেলে আসবে, ও কলেজ থেকে এলো, কলেজ থেকে এলো আর আমি বেরিয়ে পড়লাম। টুকটাক কিছু জিনিস কেনার আছে, নিয়ে বাড়ি চলে আসবো, আর আসার সময় ওর যে আনন্দ দেখব। কি করেছে বিছানাটা, এ মা কি অবস্থা, জি হ্যাঁ।
না না নিচ থেকে নয়। আচ্ছা আচ্ছা শোনা, না না ব্যাস।